সব সময় এই চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়া হয়, আপনারা সবাই জানেন তো। সব সময় এডুকেশন এডুকেশন এডুকেশন, কত এডুকেশন মাথায় ঢোকে বলুন তো। সারাদিন একটু খেলাধুলাও তো প্রয়োজন, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি IPL এর একটি খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, IPL সব জল্পনা উড়িয়ে ঘোষণা করলো বোর্ড, কোথায় হবে IPL 2019-এ IPL কোথায় হবে জানতে হলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করছি, তবে তার আগে বরাবরের মতন আপনার কাছে করছি ছোট্ট রিকোয়েস্ট। সব সময়ের মতন আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একবার প্রেস করে সঙ্গে সঙ্গে জুড়ে যান সমস্ত ধরনের বিগ ব্রেকিং আপডেটগুলোর সঙ্গে। তো চলুন আজকের এই IPL রিলেটেড ভিডিওটি শুরু করি। ক্রিকেট অনুগামীদের জন্য সুখবর, জল্পনা উড়িয়ে এবছর ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা অর্থাৎ IPL। আগামী 23 মার্চ থেকে শুরু হতে চলেছে T20 ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় যুদ্ধ। মঙ্গলবার একটি প্রেস বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI। লোকসভা নির্বাচনের কারণে এবছরের IPL আউদ ভারতে করা হবে কিনা তা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছিল। গুঞ্জন রটেছিল দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত করা হতে পারে এই জনপ্রিয় T20 ক্রিকেট যুদ্ধকে, ফলে মনমরা হয়ে পড়েছিলেন ভারতের ক্রিকেট অনুগামীরা। তবে বোর্ডের মঙ্গলবারের সিদ্ধান্ত তাদের জন্য সুখবর আনল। প্রকাশিত প্রেস রিলিজে BCCI জানিয়েছেন, সব পক্ষের মতামত নিয়ে IPL এর দ্বাদশ সংস্করণকে ভারতে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 23 জানুয়ারি থেকে শুরু হবে এই মেগা ইভেন্ট। সূত্রের খবর, সম্পূর্ণ ইভেন্টের শিডিউল এখনও তৈরি হয়নি, নির্বাচনের দিনক্ষণ দেখেই তা তৈরি করা হবে এবং সম্ভবত খেলার ফরম্যাটও কিছু পরিবর্তন করা হবে। গত মাসেই হয়ে গিয়েছে দ্বাদশ IPL এর নিলাম, অংশগ্রহণ করেছিল 8টি ফ্র্যাঞ্চাইজি। জয়পুরে বসা নিলামের আসরে ক্যারিবিয়ান তারকা ব্রেথ ওয়েটকে তুলে চমক দেয় KKR। চড়া দর পেয়েছেন আরেক ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়র, 4,20,00,000 টাকা দিয়ে তাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে প্রথমে অবিকৃতই থাকেন যুবরাজ সিং, পরে তাকে কেনে মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে এই তথ্যটি দেবার ছিল যে ভারতেই হচ্ছে IPL, জল্পনা উড়িয়ে ঘোষণা বোর্ডের। যদি তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি এত শেয়ার করুন যেন গোটা ভারতবর্ষে এই তথ্যটি ছড়িয়ে পড়ে, অজানা অচেনা জায়গাতেও যেন এই ভিডিওর এই তথ্যটি সবাই জানতে পারে। তো ফিরছি পরবর্তী নতুন বিগ ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।